মানে অনেক বছর থেকে আমার ওই সুরাসিসটা ছিল 17 বছর সুরাসিস ছিল, এখন মানে আপনি এটা ফলো করে আমার 90% কমে গেছে এখন ইনশাআল্লাহ আমি অনেক অনেক আগে থেকে অনেক অনেক ভালো আছি। যে এই চিকিৎসার মাধ্যমে সুরাসিসের মতো একটু অটোইমিউন ডিজিজ ফুলি কিউর হয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমাদের অনেক সাফল্যের মধ্যে কিছু সাফল্য আপনাদেরকে দেখাবো। স্পেশালি ভিটিলিগো পেশেন্ট, এত ভিটিলিগো পেশেন্ট ভালো হয়েছে আমি অভিভূত। আপনাদের চেষ্টা, আমার কিছু নাই এখানে, আপনাদের চেষ্টা, আমার শুধু নলেজটা আপনাদেরকে শেয়ার করেছি। তো কালকে একটা পেশেন্ট বলছে, সুস্থ হয়ে এসে বলছে, আমি না শুধু আমার এলাকা আমাদের অনেকেই জানা ভিটিলিগো থেকে ভালো হয়ে গেছে শুধু এগুলো ফলো করে করে। তো আজকে দেখো আরেকটা মিরাকল, আসলে মিরাকল না, সায়েন্স। আমরা যে নতুন সায়েন্স বেরিয়ে আসছে, নতুন আমেরিকান যে মডার্ন রিসার্চগুলো, মেডিকেল রিসার্চগুলো আমাদের সামনে চলে আসছে, সেটা কি যে অটোমিউন পেশেন্টগুলো যে পুরোপুরি ভালো হয়। যেমন আপনারা রিমোট আর্থারাইটিস দেখেছেন, অনেক পেশেন্ট ভালো হয়। আপনারা দেখেছেন আমাদের ভিটিলিগো তো আছেই, আমাদের ফাইব্রোমায়ালজিয়া, লুপাস, এগুলো অনেক পেশেন্ট আপনারা দেখেছেন। তো আমি দেশে এবং পেশেন্ট পেয়েছি আমার এক বোন, তো বোন ফার্মিদারি জোয়ান। আর কিছু বলেন তো, আপনার কী সমস্যা ছিল, এখন কেমন আছেন? মানে অনেক বছর থেকে আমার ওই সুরাসিসটা ছিল 17 বছর, 17 বছর ছিল, এখন মানে আপনি এটা ফলো করে আমার 90% কমে গেছে এখন ইনশাআল্লাহ আমি অনেক অনেক আগে থেকে অনেক অনেক ভালো আছি। না, 90% কমেছে বলতে হাতগুলো আছে, হাতগুলো একদমই নেই, আর পায়ের গুলো একটা দাগটা আছে, আর রক্ত আসে এখন আর? না, এখন রক্ত আসে, রক্ত আসে না। আর তারপরে এই হলো অবস্থা। তো এই হচ্ছে যে মানে সাকসেস। এখন আমি আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে আপনারা যারা সোরাসিস হয়, স্টেরয়েড খেয়ে যান, অনেকগুলো রোগ তৈরি করেন, জীবনটাকে একেবারে ওষুধের উপর ডিপেন্ড করে ফেলেন, হ্যাঁ, তিরো সোরাসিস বানাচ্ছেন অনেকগুলো রোগ স্টেরয়েড খাওয়ার কারণে। এখন স্টেরয়েড তো বন্ধ করতে পারে না, আপনাদের অটোমিউন ইমিউন সাপ্রেস করতে হচ্ছে। যে কারণে অটোমিউন ডিজিজটা হয়েছে, ওনার ইনফ্লামেশন ছিল, ওনার নিউট্রিশন ডেফিসিয়েন্সি ছিল, ওনার শরীরে স্ট্রেস ছিল, ডাইজেশনটা ভালো ছিল না, উনি আমাদের গাইডলাইন ফলো করে করে ওগুলোও ইম্প্রুভ করেছে। উনি খাওয়াটা চেঞ্জ করেছে, মেডিসিনটা কন্টিনিউ করেছে, খাওয়াটা চেঞ্জ করেছে, এবং আমাদের থেরাপিগুলো ফলো থেরাপিগুলো করেছে। কফি নেওয়া করেছেন না? হ্যাঁ, থেরাপিগুলো করেছে, ডিভার্স থেকে করছে। এগুলো করার মাধ্যমে আজকে উনি মানে বলতে গেলে কমপ্লিটলি কিউর, নলেজ চেঞ্জ হয়, আপডেট হয়, তাই না? আমরা আস্তে আস্তে এইভাবে মানুষের ট্রিটমেন্টগুলোকে আমরা অ্যাডজাস্ট করি। আমার অনেক ভালো লাগছে যে আপনাকে ফলো করে, খুব ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার জন্য, মানে আমি খুব খুশি যে আপনার সাথে দেখা করতে পারলাম ইনশাআল্লাহ। অনেক ভাই খাওয়া দাওয়াগুলো মেইনলি আপনি প্ল্যান বেস যে খাবারগুলো আছে সেটা অবশ্যই খেতে হবে, এটা মাস্ট। আর যেটা ওই বাইরের যে খাবারগুলো, যেটা জাঙ্ক ফুড, ফাস্টফুড, এগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে। এগুলো করলে আর এগুলো ফলো করলে ইনশাআল্লাহ মানে পুরোটাই আমরা ঠিক হতে পারবো ইনশাআল্লাহ। মানে রং খাওয়াটা বাদ দিলে, প্ল্যান্ট ডায়েটে আসলে, অ্যানিমাল ডায়েট কমিয়ে দিলে, ডাইজেশনটা ইমপ্রুভ করলে এবং থেরাপিগুলো করলে আল্লাহ আপনাদেরকে এই কঠিন যুগগুলোতে মুক্ত করবে। মনে রাখবেন, যারা মুসলিম ফেয়ে তাদের জন্য বলছি, মুসলিমেতে কিন্তু বলা আছে যে রাসূল নবীজি বলেছেন সব রোগ সুস্থ হয়। বাই মিস্টেক অনেকে বলা শুরু করেছে যে এই রোগ ভালো হয় না, ওই রোগ ভালো হয় না, ওষুধ খেয়ে যেতে হবে, স্টেরয়েড চলবে। আমরা এখান থেকে বেরিয়ে আসি। আজকে আমাদের আমেরিকান ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে গাইডলাইন, রিজেনারেটিভ মেডিসিন, সেলগুলোকে রিওয়ার করা হয়, সেলকে রিজেনারেট করা হয়, বায়োমেডিকেল ডিভাইসগুলোকে দিয়ে যদি সেল রিজেনারেশনে হেল্প হয়, আর সুস্থ জীবনযাপন, সুস্থ খাবার এবং মেডিসিনাল সাপোর্ট সব মিলিয়ে যে কোনো রোগ থেকেই সুস্থ হওয়া সম্ভব। আমাদের ডাক্তার সাহেব আছে, কথা বলুক ওনার অভিজ্ঞতা। আমাদের আসলে আমি তো করছি না, আমি তো এখানে থাকি না, ডাক্তার নাহিদ স্যার আছেন এখানে, ওনারই সব কিছু করছেন। আসলে স্যারদের মুখ থেকে শুরু করে চিকিৎসার পদ্ধতি আমি বলবো যে এই চিকিৎসার মাধ্যমে সোরিসিসের মতো একটু অটোইমিউন ডিজিজ অনেকখানি নিয়ন্ত্রণে চলে এসছে এবং উনি বলতে গেলে অনেক ফুলি কিউর হয়ে গেছে। আর উনি যে স্যারের পেশেন্ট, কিন্তু আমার পেশেন্ট ছিল না, আমি আজকে দেখছি আমি ইন পার্সন থাকার কারণে। আশা করি যে আমাদের অন্যান্য যারা রোগী যারা ইন্টিভিটি দেখছেন তারা এটা থেকে উপকৃত হবেন এবং এই চিকিৎসা পদ্ধতিগুলো ফলো করবেন, বিশেষ করে ডায়েট পদ্ধতিটা, ডায়েট এবং কম্বাইন্ড কমপ্লিট। আল্লাহ আপনাকে আরও সুস্থ করবে, স্ট্রং ইয়াং মানুষ হবেন, এই দোয়া করি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।